ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ ওবাররকাত আবদুল্লাহ হাসান ভাই বাংলাদেশ থেকে জানতে চেয়েছেন আপনি আগে কোনো গোনার কাজ করে ফেললে তবা করার নিয়ে আল্লাহর কাছে বলতেন বলতেন আল্লাহ আমার গুণা হয়ে গেছে আমি দৃঢ় প্রতিজ্ঞা করলাম আর কখনো এই কাজ করব না তারপরে গোনা হয়ে যেত আমি আবার একইভাবে তবা করতাম কিন্তু একই এ এক ভাই এর কাছে শুনলাম আল্লাহর কাছ সাথে কোনো প্রতিজ্ঞা ভঙ্গ করলে করা হলে শপথ ভঙ্গ করা হওয়ার মতো এই জন্য শপথের কাপড়া দিতে হবে এই বিষয়টা আপনি জানতে চেয়েছেন আকুল রবিহ তৌফিক অত্যন্ত গুরুত্বপূর্ণ অতীব জরুরি একটা প্রশ্ন করেছেন আমার প্রিয় ভাই বান্দা যখন শয়তানের ওয়াস পড়ে পাপ কাজ করে তখন সে সাথে সাথে যখন আল্লাহকে স্মরণ করে আল্লাহর কাছে ক্ষমা চায় অবশ্যই আল্লাহ সব না তারা তাকে ক্ষমা করে দিবেন কোরআন সৈহাদিসের মধ্যে অনেক এই বিষয়ে কি রয়েছে বর্ণনা রয়েছে তবে তাওবাটা খালেসভাবে হতে হবে এটা যাতে করে সে আল্লাহর কাছে আন্তরিকভাবে তাওবা করে পাপের জন্য অনুশোচনা করে এটা তাহাকে কিন্তু তোবার জন্য অনুশোষন অনুশোচনাটা আন্তরিকভাবে করতে হবে আল্লাহ আমি পাপ কাজ করেছি শয়তানের দোকাই পড়ে আমি আর করব না কিন্তু সে তো একেবারে মাসুম হারিয়ে যায়নি শয়তান যে তাকে আবার ধোকা দিবে না সেটা তো নয় সে অবশ্যই শয়তানের দোখার ভিতরে আবার পড়তে পারে যে কোনো সময় মানুষের মধ্যে দুর্বলতা রয়েছে বিদায় আল্লাহ সুয়াতে আলা কত বড় দয়া আলো আল্লাহ আল্লাহ আল্লা তালা বান্দার জন্য কত রহম করেছেন আল্লাহ আল্লা সুবাহনতালার পক্ষ থেকে দয়ার মানে রহমতের প্রশস্ততা কি করে দিয়েছেন প্রশস্ত করে দিয়েছেন আল্লাহর ক্ষমাকে আল্লাহ সুবাহনতালা সইব খারি সহ অনেক হাদিসের মধ্যে এসেছে বান্দা যখন পাপ কাজ করে তখন সে যদি বলে আল্লাহ আমি পাপ কাজ করেছি আমাকে ক্ষমা করে দিন তখন আল্লাহ সুবাহন বলে আলিমা আবদি আমার বান্দাকে জানে তার জন্য আন্না আলাহ রব্বান তার জন্য একজন রব রয়েছে যিনি তার পাপের জন্য তাকে ক্ষমা করে দেন এবং তাকে ওই পাপের জন্য পাগড়াও করেন তখন আল্লাহ সুবাহন বলে যে আমি তাকে ক্ষমা করে দিলাম এরপর আল্লাহ যতদিন চাইবেন সে এই অবস্থায় থাকবে আবার যখন সে শয়তানের ওসবসাই পড়ে দোকাই পড়ে পাপ কাজ করলো সে আবার বলল আল্লাহ আমি পাপ করেছি আমাকে ক্ষমা করে দিন তখন আল্লাহ পুনরায় বলবেন আমার বান্দাকি জানে তার জন্য একজন রব আছেন যিনি তার তাকে ক্ষমা করে দেন এবং তার পাপের জন্য তাকে পাকড়াও করবেন শাস্তি দিবেন তখন আল্লাহ সামতালা বলেন আমি তাকে ক্ষমা করে দিলাম এইভাবে তিনবার বলার পর সাদিসের শেষে এসেছে ফল ইয়া আমাল মা সা সে যা চাই তাই করুক তার মানে এই নয় যে সে পাপ কাজ করতেই থাকবে পাপ কাজের উপরেই দায়েম থাকবে আসলে সে চেষ্টা করবে কেন সে বারবার পাপের দিকে জড়িত হচ্ছে শাইথান তাকে যে ধোকা দিচ্ছে কোন দুর্বলতা সেটা চিহ্নিত করে খালেস অন্তরে আল্লাহ সবাহান ওয়া তাআলার কাছে সে কি করবে তওবা করবে যাতে করে আল্লাহ সবাহান ওয়া তাআলা তাকে খালেসভাবে তওবা করার কারণে যেন ক্ষমা করে দেন আল্লাহ অবশ্যই ক্ষমা করবেন এ আশা তার অন্তরে রাখতে হবে এখন সে আল্লাহর কাছে তৌবা করতে গিয়ে যেন হতাশ না হয় এই জন্য আল্লাহ সান তালা বিশ নম্বর সুরা তো আর নম্বর আয়ত আল্লাহ বাল্সে ন ওয়া আইনী লাকফারুন ওয়া ওয়া হান মাহ দাদা নিচে আমি হচ্ছে ক্ষমাশীল লিমান বা যে থবা করে আমার দিকে ফিরে আসে এবং ইমান আনে ন্যাক আমল করে এরপরে এর উপরে দৃঢ় থাকে কোরআলুল করিমের উনচল্লিশ নম্বর সুরা তিপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ তালা বলতেছেন কুল হে রসুল আপনি বলে দিন ইয়া আল্লা দিন আশরাফু হে আমার বান্দা যারা নিজেদের নফসর উপরে জুলুম করেছ অত্যাচার করেছ আলা আং ফুসহিম লক না তুমির রহমাতিল্লা তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যে না হতাশ হয়ে যায় না ইন আল্লাহ আসিরুদ্দিন বা জমিয়া আল্লাহ তোমাদের সকল পাপকে ক্ষমা করে দেবেন সুবাহ আল্লাহ আল্লাহ কত বড় দয়ালু কত বড় বন্দার প্রতি রহম করেন সেটা বন্দার জ্ঞানের মধ্যে কল্পনা করার সুযোগ কি থাকবে না আল্লাহ সুবাহন কত বড় দয়ালু তবে বন্দাক বারবার গোনা যখন করতে থাকবে তখন থাকে চিন্তা করতে হবে শাহিথানের ধোকায় সে তার ইমানই দৃঢ়তাকে সে কী করতে পারতেছে না ঠিকই রাখতে পারতেছে না এই জন্য বেশি বেশি আল্লাহর কাছে ইস্তেকভার করবে তওবা করবে গুণার জন্য বেশি বেশি খালেসন্ত অনুশোচনা করে তওবা করে বাঁচার জন্য ন্যাক আমল করবে চেষ্টা করবে তো এক্ষেত্রে গিয়ে সে বারবার চেষ্টা করতেছে আল্লাহ সবাহ আল্লাহর কাছে সে প্রতিজ্ঞা করতেছে আল্লাহ আমি আর করব না কিন্তু মাঝে মধ্যে সে আবার গোনাহে কবিরা গোনাহে কবিরার মধ্যে সবচেয়ে বড় কবিরার মধ্যে রয়েছে শিরিক করা কুফুরি করা এরপরে রয়েছে সুদ খাওয়া গোস খাওয়া জেনা করা ইত্যাদি ইত্যাদি কবিরা গোনার মধ্যে সে লিপ্ত রয়েছে কিন্তু সে তো প্রতিজ্ঞা করতেছে এর জন্য তাকে খাফরা দিতে হবে না যদি সে আল্লাহর কাছে কি করে শপথ করে শপথ যদি করে থাকে তখন কাপ্পারা আসবে শপথ না করলে এমনি প্রতিজ্ঞা করলে দৃঢ় প্রতিজ্ঞা করে চেষ্টা করেছে বাসার জন্য এর জন্য কাপ্পারা দিতে হবে না আশা করি তোটা বুঝতে পেরেছেন অল্লা আলম